পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। শোনো মিষ্টির মা, তোমার মেয়ে তো আবার পাকামো করে তার বন্ধুকে নিয়ে এই ঘরেই আসছে। বন্ধু তো দেখতে পাচ্ছি সে সিদ্ধেশ্বর মতকের নাতি। শোনো, তোমার সঙ্গে যেন কোনো রকম ভাবে কথা বলতে না পারে, আর দেখতেও যেন না পারে, বুঝেছো? কর্তার কিন্তু বারণ আছে, যাও। কিন্তু গিন্নিমা, আমি কোথায় লুকোবো? এই তো মা এই ঘরেই আছে, এসো। আর যাও না। মা দেখ কে এসেছে। মিষ্টিমা কোথায় গেল? আমি কি করে জানবো বল দেখি মিষ্টি, আমিও তো বলতে এলাম যে তুই তোর বন্ধুকে নিয়ে এই ঘরে আসিস, এসে দেখি তোর মা নেই, কল ঘরেও তো দেখতে পেলাম না। মিষ্টিমা, 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 মিষ্টিমা। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ, এদেশের শেষ ঠিকই শুরু হবে। মিষ্টিমা আমাকে না বলে কোথায় চলে গেল? ও ঠাকুর, কি সমস্যায় পড়লাম, মিষ্টিটা তো ভয় পেয়ে যাচ্ছে, অথচ আমি আমি বিরত পারছি না এখান থেকে। এঞ্জেল, 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 শোনো, দেখি 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 দেখি, একদম কান্নাকাটি করবে না এঞ্জেল। মা আশেপাশেই কোথাও আছে, ঠিক সময় মতো চলে আস। কোথায় যাবে মা? নো ক্রাইং, বন্ধু কি বলেছে? সুইট গার্লস ডোন্ট ক্রাই, রাইট? হে তো সেই গলা যে আমাকে মিষ্টির প্রতিযোগিতার সময় বলছিলেন সাহায্য লাগবে কিনা। এই যে ইয়ে সিদ্ধেশ্বর বাবুর নাতি, আপনি এ ঘরে কেন, বাইরে চলুন। সিদ্ধার্থ, সিদ্ধার্থ মোদকামান, অ্যাকচুয়ালি মিষ্টির মাকে ডেকে দিলে খুব ভালো হতো, অ্যাকচুয়ালি ও চাইছিল আমি ওর মায়ের সাথে একটু আলাপ করি, এই আর কি। জানি না মিষ্টির এই বন্ধুর গলাটা কোথায় যেন শুনেছি বলে মনে হয়, মিষ্টির প্রতিযোগিতার সময়ও সে কথা মনে হয়েছিল। ভগবান, সবই কেমন আধা চেনা আধা চেনা ঠেকে, কিছুই মনে পড়তে চায় না। ইঞ্জিল, আমরা এক কাজ করি, আমরা বরং তোমার মিষ্টি মাকে খুঁজি, হ্যাঁ? কিন্তু কাঁদলে চলবে না, চলো দেখি কোথায় গেল ইঞ্জিলের মিষ্টি মা। মিষ্টি মা কোথায় গেলে? হয়ে গেল। এ বাবা, এঞ্জেল কাঁদলে কিন্তু মা আসবে না, হ্যাঁ? নো কান্নাকাটি, চলো এক কাজ করি, এই দিকটা তো দেখলাম, আমরা একটু এই দিকটা দেখি, চলো। মিষ্টি মা, তুমি ডাকো তো। মিষ্টি মা কোথায় গেল এঞ্জেলের মিষ্টি মা? ওই দিকটা দেখি, চলো চলো চলো, আমরা মিষ্টি মাকে খুঁজি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।